আমরা যখন প্রথম দিকে একটা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম, ওইখানে একটা টার্ম ছিল সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রামকে আমরা ফাংশনও বলে থাকি। তো আমাদের তো একটা আছে মেইন ফাংশন, ইন্ট, মেইন, ভয়েড, যেটা আমরা ব্যবহার করে থাকি। এটা ছাড়াও কিন্তু আমাদের অন্যান্য ধরনের ফাংশন ক্রিয়েট করা যায়। তো আমরা এরকম আরেকটা ফাংশনের কিভাবে ক্রিয়েট করে সেই ব্যাপারটি এখন আমরা দেখব। আশা করি এই জিনিসটা দেখার পর তোমাদের অনেকের ফাংশন রিলেটেড যাবতীয় যে সব প্রশ্ন রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে আমি লিখে দেই ফাংশন। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, প্রথমে আমরা বলে রাখা ভালো যে আমরা কি করতে চাচ্ছি এই কোডটা দিয়ে। তো আমরা চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দুইটি সংখ্যার যোগফল কিভাবে করেছি, দুইটি সংখ্যার যোগফল আমরা জাস্ট মেইন ফাংশনের মধ্যেই কল করে দিয়েছি, দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপর সাম করে মেইন ফাংশনের ভিতর তো দেখিয়ে দিয়েছি। কিন্তু এখন আমরা সেই কাজটা করব না। এখন আমরা যে কাজটা করব, মেইন ফাংশনে আমরা শুধুমাত্র আউটপুটটা দেখাবো, কিন্তু এ আর বি যে যোগ হচ্ছে সেটা আমরা আরেকটা ফাংশনে দেখাবো, এবং আরেকটা ফাংশন থেকে যে ইকুয়েশনটা হবে সেটা আমরা মেইন ফাংশনে কল করব। তো এটা কিভাবে কাজ করব এটা আমরা এখন দেখব। তো আমাদের প্রথমে আমরা যে জিনিসগুলো জানি সেই জিনিসগুলো আমরা প্রথমে লিখে নিব। লিখলাম, এরপর হচ্ছে আমার ইন্ট, মেইন, ভয়েড। এখানে আমরা চাইলে ভয়েড লিখতেও পারি নাও লিখতে পারি। ওকে, এরপর হচ্ছে আমার রিটার্ন জিরো। ওকে, আমার এইটা এখানে মেইন ফাংশনের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, ধরো এখন আমরা একটা ফাংশন লিখব। ধরো আমি ফাংশন লিখলাম অ্যাড, অ্যাড লিখে এখানে লিখলাম ইন্ট এক্স, ইন্ট ওয়াই। অর্থাৎ আমি কিন্তু এখানে ফাংশনটা প্রথমেই ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং এই যে আমি এখানে ইন্ট এক্স ইন্ট ওয়াই লিখলাম এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। অর্থাৎ এই ফাংশনের নাম হচ্ছে অ্যাড এবং প্যারামিটার হচ্ছে এক্স এবং ওয়াই। এখন আমার এই ফাংশনটি প্রথমে লিখতে হবে যে অ্যাড ফাংশনের কাজ কি। লক্ষ্য করে দেখো ইন্ট মেইন, এখানে কিন্তু আমরা এই ফাংশনের কোনো কাজ করব না, এটি ফুল ডিফারেন্ট আরেকটা ফাংশন হবে। ধরো আমরা এখানে লিখলাম অ্যাড, অ্যাডের পর ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই এটা লিখলাম, অর্থাৎ এটাই আমি ফুল আবার লিখে রাখলাম। এখানে আমি ফাংশনটা ডিক্লেয়ার করে রেখেছি, এখানে ফাংশনের ফুল কাজটা আমি দেখাবো। তো এখানে ফার্স্টে যে কাজটি করতে হবে, আমরা যে নর্মাল যে ক্যালকুলেশনগুলো করেছি সেগুলো আমি এই ফাংশনের ভিতর করব। ধরো ইন্ট টোটাল একটা ভ্যারিয়েবল নিলাম, তারপর টোটালে আমি কি করব এক্স আর ওয়াই যোগ করে দেব। যোগ করে আমি প্রিন্ট করব পার্সেন্টাইজ ডি কমা টোটাল। অর্থাৎ এখানে আমি এই ফাংশনের ভিতরে আমি দুইটি সংখ্যা যোগ করে ফেলেছি। এখন যে জিনিসটা হলো সেটি হচ্ছে আমার প্রোগ্রামিং অনুযায়ী সব প্রোগ্রাম বা সব ফাংশন কল হয় মেইন ফাংশন থেকে। এই মুহূর্তে যদি আমি কোনো কিছু রান করি আমাকে কিন্তু কোনো কিছু শো করবে না। আমাকে কোনো কিছু শো না করার মেইন কারণ হচ্ছে আমি এখানে কোনো কিছু লিখিনি। আচ্ছা, এখানে প্রিন্ট এফ হবে, এটা একটা এরর। এখন যদি দিই এই যে আমাকে কোনো কিছু শো করছে না। তো আমার এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কল করতে হবে, এখানে আর ফুল ক্যালকুলেশনটা করতে হবে না। তো আমি এখানে যে কাজটি করব, দেখো আমি কিন্তু এখানে দুইটি সংখ্যা জাস্ট যোগ করেছি, দুইটি সংখ্যার কিন্তু ইউজার ইনপুট নেইনি। তো আমি কি করব, এখন এক্স আর ওয়াই এর ইউজার ইনপুট নিব। তাহলে আমি স্ক্যানএফ দিই, স্ক্যানএফ দিয়ে ডি ডি কমা এক্স ওয়াই
x আর y এর মধ্যে আমি দুইটি সংখ্যা রাখতে চাচ্ছি এখন আমি আমার ফাংশন কল করব আমার ফাংশন কল ডান এখন আমরা কোডটা রান করব এখন আমি যদি 2 যোগ 3 দেই এই যে 5 অর্থাৎ আমার প্রোগ্রামটি কাজ করছে তো এখন আমরা একটু বিস্তারিত জানব যে অ্যাকচুয়ালি ভিতরে কি হয়েছে তো প্রথমেই এই যে কাজটি করেছি হেডার ফাইল এবং একটি ফাংশন ডিক্লেয়ার করেছি এটা কিন্তু ফাংশনটা জাস্ট ডিক্লেয়ার করা এরপরে আমি ইন্ট মেইন ভয়েড এই ফাংশনটি লিখলাম লেখার পর আমি এক্স ওয়াই ইউজার ইনপুট নিলাম যখন অ্যাড এক্স ওয়াই এসেছে যখন এই ফাংশনটা কল করা হয়েছে তখন কিন্তু এইটা জাম্প করে এখানে চলে এসেছে এখানে আসার পর এই যে এক্স ওয়াই এই এক্স ওয়াই এর জন্য আমার এখানে এই দুই প্যারামিটার ছিল এবং আমি এখানে এক্স ওয়াইটা এখানে যোগ হয়ে আমাকে টোটালটা শো করেছে তো এভাবে আসলে ফাংশন কল করলে কোডগুলো এভাবেই কাজ করে থাকে এখন প্রশ্ন হলো এই যে ইন্ট মেইন ভয়েড এর আগে যদি আমি এটা লিখতাম তাহলে কি হতো আসো আগে যদি আমি এটা লিখি তাহলে কি হতো এটা আমরা দেখে আসি কোনো সমস্যা হতো কিনা এই যে আমরা যদি এখন দিই এই যে 2 3 5 আমার সেম রেজাল্টই আসছে এখন কিভাবে আসছে যখন কোনো একটা প্রোগ্রাম শুরু করা হয় হেডার ফাইলের পরে সর্বপ্রথম মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি এক্সিকিউশন শুরু করে অর্থাৎ এই ক্ষেত্রে মেইন ফাংশনে ফার্স্টে এই লাইন এক্সিকিউশন হয়েছে তারপর এই লাইন তারপর এই লাইন এই লাইনে আসার পর দেখেছে এই রকম কোনো ফাংশন আছে কিনা দেখলো যে এরকম একটা ফাংশন আছে ডিক্লেয়ার করা তারপর সে চেক করেছে যে এইটার যে ডেসক্রিপশন সেটা কই পরে দেখলো যে এখানে আসলে এই ফাংশনটির ডেসক্রিপশন লেখা আছে সো এইভাবে আসলে কোডগুলো কাজ করে থাকে মাল্টি ফাংশনে